অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশি মে মাস কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটা অগ্রিম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। দেখুন, কন্যা রাশির এ মাস বেশ কিছু অপরচুনিটি কিন্তু আসতে চলেছে। আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে ভিডিওটি আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম আসি, অনেকে কমেন্টস করছেন যে স্যার আমার এই জায়গাটা মিলছে না, কেউ কারো কারো ক্ষেত্রে মিলে যাচ্ছে। দেখুন, মিলা না মেলা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার দশা অন্তর্দশা, আপনার রাশিচক্রের গ্রহগত অবস্থান। আমি যে এই প্রেডিকশনটা করছি সম্পূর্ণ ইন জেনারেল, ব্যক্তিকেন্দ্রিক নয়, আমি বারবার বলছি। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে চলার পথে কিন্তু পাথর হিসাবে কাজে কিন্তু আসবে। আসি শরীরগত দিক। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে বড় সড়ো সমস্যা কিছু নেই। আপনি কন্যা রাশির মানুষ, টুকিটাকি অসুস্থতা থাকতে পারে, কিন্তু শরীর নিয়ে বড় কোনো সমস্যা এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে না। তবে পেটের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে। আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা, পেট নিয়ে কিন্তু এ মাসে আপনাদেরকে বিশেষ করে বেশি ভোগার সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্র আসি। কর্মের জায়গাটাতে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন, প্রমোশনের একটা যোগ কিন্তু থাকার একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি কন্যা রাশির মানুষ, কর্মক্ষেত্রে প্রমোশন এবং কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বদলি যারা চাইছে সেটাও কিন্তু একটা যোগ কিন্তু থাকছে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। পিতার সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে, কন্ট্রাক্টগুলোর সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকছে এবং আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের কেস মামলা মকদ্দমা চলছে এই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ যাদের সমস্যা চলছে কেস মামলা মকদ্দমা নিয়ে, যাদের সমস্যা চলছে, আপনারা কিন্তু এই, আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনারা কিন্তু এই সময়ের মধ্যে এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে রিকভারির জায়গা কিন্তু থাকছে। গর্ভবতী যারা মহিলারা আছেন তারা বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন। গর্ভবতী মহিলাদের জন্য কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনি প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, আপনার ক্ষেত্রে বিশেষ করে সতর্কতা অবলম্বন করুন। আর্থিক স্থিতির জায়গা যদি আসে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত। আমি একটা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টিতে গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা থাকছে, কিন্তু পাশাপাশি আপনার অধিক থেকে অধিকতর ব্যয়ের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। ভোগ্যদ্রব্য কেনার জন্য, নিজের শৌখিনতার জন্য বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা ব্যবসা করছে তারা বিদেশ থেকে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ, অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ প্রদান কিন্তু করতে চলেছে এই মে 2021-এ। আপনি সিংহ রাশির মানুষ, সরি, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিবাহের যোগাযোগগুলো কিন্তু হালকা হবার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। পূর্ণমাত্রায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু প্রশমিত করছে। তবে দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। প্রেমের বিষয় নিয়ে আমি প্রত্যেক মাসে আলাদা আলাদা ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আপনারা দেখবেন। কিন্তু আপনাদের পুরাতন প্রেম ফিরবে, নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কন্যা রাশির মানুষ, ভাগ্যের সাপোর্ট, আকস্মিক ধন প্রাপ্তি, লটারির শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু এ সময় পাবেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। এবং এর সাথে সাথে আপনাদের জ্ঞাতি শত্রুতা, অর্থাৎ আপনাকে গাছে চড়ি দিয়ে মই টেনে নামারও লোক কিন্তু থাকছে। অর্থাৎ বন্ধু বেশি শত্রুতা,
আপনাদের কিন্তু বিশেষভাবে থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা থাকবে, আপনি কন্যা রাশির মানুষ কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু শত্রুতা কিন্তু যোগ কিন্তু থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মতান্তর থাকছে, তবে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে। পারিবারিক সুখের জায়গায় আপনাদের নির্দেশ করছে, তবে যারা একসঙ্গে বসে অর্থাৎ চার পাঁচজন মিলে যারা শেয়ারে ব্যবসা করেন এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন, কারণ আপনাদের সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গোলমালের জায়গা কিন্তু থাকছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ মিডিয়া রিলেটেড জায়গাতে আছে তারা কিন্তু এই মাসে কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। আপনি কন্যা রাশির মানুষ এই ফলগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশনের জায়গা কিন্তু উদ্বিগ্নের জায়গা কিন্তু থাকছে, তবে আপনার কর্মভাবের উপর দৃষ্টি, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু প্রশমিত করছে। এডুকেশনের জায়গাটা যেহেতু উচ্চশিক্ষা যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে, উচ্চশিক্ষা বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে তারাও কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। আপনি কোন রাশির মানুষ এর রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, এবং বেশ কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। আপনি কন্যা রাশির ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া যেটা ভবিষ্যতে আপনাদের কিছু চলার পথে কিন্তু সমস্যা হতে পারে, এই জায়গাটা বি কেয়ারফুল, ভুল সিদ্ধান্ত নেবেন না। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবেন এবং বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনি কন্যা রাশির মানুষ আপনারা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এবার আসি আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাইয়ের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর এই জায়গাটা কিন্তু থাকছে, এবং আর্থিক লেনদেনের ব্যাপারে অর্থ লেনদেনের ব্যাপারে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। হিউজ টাকা কাউকে ধার দিবেন না, সেখানে টাকা আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। বেশ কিছু খুশির সংবাদ কিন্তু আপনাদের এ মাসে আসতে চলেছে, যেটা ফিউচারে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। অর্থাৎ এক কথায় যদি বলি আগামী দিন আপনাদের সুখের পায়রা আসতে চলেছে। এই ছিল কন্যা রাশির জিস্ট, কী ফল পেতে চলেছে মে মাসে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে আপনারা করুন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ, এবং অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানান। নমস্কার।